আসসালামু আলাইকুম সকলকে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলটিতে আজকে আপনাদেরকে আমরা যারা ইতালিতে থাকি আমরা খুব ভালো করে অনেকেই চিনি ফাঁ ছিল পুন ইতি ওয়েবসাইটটিকে তো যারা এখনও জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো আমরা আসলে এই ওয়েবসাইটের মাধ্যমে কি কি সুযোগ সুবিধা পেতে পারি সেটি আমি আপনাদেরকে দেখাবো আমাদের যাদের ইতালিতে গাড়ি আছে তারা খুব কম খরচে কোথায় আপনি ইন্স্যুরেন্স করতে পারেন সেটি দেখার জন্য আমাদেরকে যেতে হবে আসিক করে সিনেহত এটা আমরা করতে পারবো এখান থেকে যাদের বাসা আছে কারেন্ট বিল গ্যাস বিলের জন্য কোন কোম্পানিটা সবচেয়ে কম খরচে নিতে পারেন কি কি সুযোগ সুবিধা আছে এখান থেকে আপনি দেখতে পারবেন কম্পেয়ার করতে পারবেন কোম্পানিগুলোর মধ্যে তারপর আপনি গাড়ির ইন্স্যুরেন্স ছাড়াও আপনার যদি মোটরিনো থাকে তো মোটরসাইকেল বা মোটরিনো বা স্কুটার সেক্ষেত্রে এনেছি মতো স্কো তার এটা দিয়ে আপনি চেক করতে পারবেন তারপর হচ্ছে অফের তাই ইন্টারনেট আর কাজা আমাদের বাসায় সবচেয়ে কম খরচে আমরা কোন ইন্টারনেট প্যাকেজটা নিতে পারি কোন কোম্পানির ইন্টারনেট নিতে পারি সেটা আমরা এখান থেকে দেখতে পারব তারপর হচ্ছে মুতুই যদি আপনার একটা বাসা নিতে চান বাসার ক্ষেত্রে মর্গেজে বাসা জন্য কোন ইয়েটা কোন কোম্পানি ভালো কে আপনাকে কম ইন্টারেস্ট রেট দিচ্ছে তো এই বিষয়গুলো দেখতে পারবেন এখান থেকে আপনি যখন অফার তাতে ক্লিক করবেন ডিটেলস দিয়ে তারপর আছে প্রিস্থিতি আপনি যদি কোনো লোন নিতে চান কোন কোম্পানিটা আপনার জন্য ভালো হবে সেখানেও কিন্তু আপনি প্রিস্থিতি আপনার ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করলে দেখতে পাবেন তারপর আছে বেন্দিতা আউতো আপনি যদি একটা গাড়ি কিনতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি গাড়ি পছন্দ করতে পারবেন এখানে ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এছাড়া আছে নোলেজ্য লুঙ্গের মেনে মানে হচ্ছে আপনি যদি গাড়ি ভাড়া নিতে চান বা হচ্ছে যে মান্থলি বেসিস আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য গাড়ি রেন্ট নিতে চান সেই ক্ষেত্রে রেন্টে গাড়ির সার্ভিসের জন্য এটা এছাড়া আছে কন্ততি অনলাইন ধরেন আপনি কোনো একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন জিরো স্পেস বা শূন্য খরচ অর্থাৎ মান্থলি কোনো খরচ নাই সেরকম যে যে ব্যাঙ্কগুলো আপনার আছে সেখানে গেলে আপনি দেখতে পাবেন এছাড়া আছে আপনার আসিকুরাসিনে ভিতা আপনার জীবন বিমা যদি করতে চান লাইফ ইন্স্যুরেন্স সেই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন তো আজকে প্রথমত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি শুরু করছি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আসিকোর সিনে দিয়ে তো আমরা আসিকোর সিনে ক্লিক করবো সেখানে হচ্ছে ফাই উন প্রিভেন্টিভ এখানে আমরা ক্লিক করি করার পর এখানে বেশ কিছু ইনফরমেশন আমার অলরেডি চলে এসেছে যেহেতু আমার আগেই করা ছিল তো যাই হোক আপনার ক্ষেত্রে আপনি নতুন করে করবেন সেটা হচ্ছে যে ইল কন্ত্রা কনথ্রায়নতে আপনার মাস্কিও অথবা আপনি চা হলে ফেমিনি না অথবা পার্সোনাল জুরি দিকে আপনি যদি কোনো কোম্পানি বা আপনার কোনো সশ্চেতার নামে করতে চান সেক্ষেত্রে পার্সোনাল জুরি দিকে দেবেন সো আমি এখানে মাস্কিও দিচ্ছি পার্সোনাল একটা ইন্স্যুরেন্স পলিসির জন্য দাতা দিন আসিতা দিব এখানটাতে তারপর হচ্ছে আপনার কমনুদ্দিন আসিতা এক্ষেত্রে কমনুদ্দিন আশিতা স্তাত যেহেতু আমি বাংলাদেশি নাসুন আশিতা এখানে আমি দিচ্ছি বাংলাদেশ তারপর সে এক্সপোজা তো সি ও ন যদি সি হয় সি ন হলে ন তো দিলাম সি দেওয়া আছে থাকুক তারপর সে ফিল্ডি কন যদি যদি মেয়ে থাকে তারা যদি মিনরি দিদি দিচা সেত্তে আননি হয় অথবা মাজরে দিদি দিচা সেত্তে আননি হয় সেটা আপনি ক্লিক করবেন এখানে তারপর তিতলো দিয়া স্টুডিও আপনি কোন ধরেন আপনার পড়ালেখা কত দূর করেছেন সেই ডিটেলসটা এখানে তারা জানতে চাইবে নসন্তিতলো হইতে পারে যদি পড়ালেখা না থাকে বা যদি আপনার লাউরিয়া করা থাকে অর্থাৎ ডিগ্রি নেওয়া থাকে সেক্ষেত্রে লাউরিয়া দিতে পারেন ওকে বা স্কুলে মেয়েদের দিতে পারেন যার যেটা ইচ্ছা মানে আপনি তো আপনারটা ভালো জানবেন তারপর এটা সিলেক্ট করার পর আমি দিলাম হচ্ছে প্রফেশনে প্রফেশনটা হচ্ছে আপনি যে প্রফেশন কাজালিঙ্গা হতে পারে বিজনেস হতে পারে কোনো একটা কোম্পানির অপের হতে পারে কম তারপর ইমফ্রেন্সিতরে আপনি যে কাজ করেন সেই স্টুডেন্ট হতে পারে আপনি আপনার কাজের এই সেক্টরটা সিলেক্ট করে দেবেন আমার ক্ষেত্রে যেমন আমি এখানে লিবর প্রফেশনটা আছে ওকে থাকুক তো এর পরের যে অপশনটা এর পরের অপশনে আমি চলে যাই সেখানে হচ্ছে স্পেশালিজাসিওানে এখানে বলা হচ্ছে সেলি স্পেশালাইজ এখানে আর কীতে তো কারণ আমি আসলে এটা এসেছে আমি যদি যেহেতু লিবের ও প্রফেশন দিয়েছি আসলে কোন সেক্টরের লিবর ও সেটা দেখার জন্য এটা আসছে আপনি যদি এখানে ধরেন আপনি কাজালিঙ্গা দেন এটা কিন্তু আসবে না সেক্ষেত্রে আসতে যে আপনার এটা চলে গেছে সো আমার এখানে যেহেতু লিবের ও ছিল সেই জন্য আমাকে আরও এক্সট্রা কোয়েশন করা হয়েছে যে লিবেরো প্রফেশন কি কী ধরনের লিবর তা আমি আলতুড়ো দিয়ে দিয়েছি এখানে আনন্ কনস্টেবেন তো আপনি যে বছর পাতেন্টে পেয়েছেন সেটা দিবেন আমি এখানে দু হাজার দিলাম তো লাউ তো এই জাদিত মানে আপনি যদি অলরেডি গাড়ি কিনা থাকে সেই সি দিবেন যে এখন কিনা নাই দেব একুশ তারলা সেই ক্ষেত্রে ন দেবো একুশ তাড়লা সেই আপনি হচ্ছে যে একটা গাড়ির গা নাম্বার দিয়ে আপনি দেখতে চাচ্ছেন যে কত আসতেছে খরচটা সেক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারেন কোনো ডিটেলস ছাড়া তো আর যদি আপনি অলরেডি গাড়ি কিনা থাকে সেক্ষেত্রে তো বা দেখা গেলো আপনি অলরেডি কোনো একটা কোম্পানির সাথে আস্তিগুলো তো আছেন সেই পরিবর্তন করতে যাচ্ছেন সেই সি দিবেন না হলে নো দিবেন তো আমি ধরে নিচ্ছি যে আপনার একটা গাড়ি আছে সেই ক্ষেত্রে আপনি যা দিত প্রক্রিয়া সি দিয়ে দিচ্ছি দেন আমি প্রসিক করছি ঠিক আছে এখানে হচ্ছে একটা গাড়ির আপনি তারগা নাম্বারটা দিবেন আপনি যে গাড়ির যে তারগা নাম্বার দিবেন সেটাই কিন্তু আপনার ডিটেলস চলে আসবে সো এখানে আপনি আপনার গাড়ির তারকা নাম্বার দিলে গাড়ির টোটাল ডিটেলস চলে আমি এটা দিচ্ছি এটা দেওয়ার পর এখান থেকে আর নদী আকুইস তো আমার হচ্ছে দুই হাজার কিনা গাড়ি তারপর হচ্ছে যে এখানে আলস্তিমেন তো গাড়ির যে মডেল নাম্বারটা সেটা অটোমেটিক্যালি চলে এসেছে আচ্ছা দবে তিন ইলাও তো আমি গাড়িটা আসলে কোথায় রাখি তো গাড়িটা এটা ইনেসরাতে থাকতে পারে আরিয়া রেশিনতা তো থাকতে পারে সেক্ষেত্রে বক্সিগত থাকতে পারে আমি এখানে গ্যারেজ পুবলিকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার উজা আবিদুয়াল দেলভে ইকলো এক্ষেত্রে তারপর হচ্ছে উজো দেল ভেহিকলো এই ক্ষেত্রে কাজাল আবরো এর টেম্পোলি বেরো তো এই আমি যেমন কাজাল আবরের বেরো দিয়ে দিয়েছি তার মানে হচ্ছে যে কাজের জন্য ব্যবহার করি এবং মাঝে মাঝে ঘোরাঘুরির কাজও ফ্রি সময়ে ঘোরার কাজও ব্যবহার করি তারপর হচ্ছে গান সদি ট্রায়নও আপনার গাড়ির পিছনে যদি ট্রেনার থাকে সেক্ষেত্রে গান সদি ট্রাইনো দিতে হবে অথবা নো দিবেন ঠিক আছে তারপর কিলোমিটার পের আপনি কত কিলোমিটার পর্যন্ত গাড়ি চালান দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কিলোমিটার প্রতি বছর কত কিলোমিটার গাড়ি আপনি চালাতে পারবেন বা আপনার চালাতে হয় সেটা আপনি ভালো জানবেন তো এক্ষেত্রে পনেরো থেকে বিশ হাজারের মধ্যেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো আমি পনেরো দিয়ে দিলাম আমার ক্ষেত্রে আউটার নেল নকলিও ফ্যামিলিয়ারে আচ্ছা আপনার বাসায় যদি কারো অলরেডি রেসিডেন্স আপনার যার সাথে আছে তার যদি একটা গাড়ি থেকে থাকে একটা লেজজে বেরসানি বলে একটা কথা আছে নতুন গাড়ির ক্ষেত্রে আপনি যখন নেবেন সেক্ষেত্রে লেজ্জে বেরসানিটা আপনি বেনিফিট নিতে পারবেন আচ্ছা লেজ্জে বেরসানিটা কীরকম লেজ্জে বেরসানিটা হচ্ছে যে ধরেন আমি যে বাসায় থাকি সেখানে আগে থেকেই কেউ একজন গাড়ি ইন্স্যুরেন্স করা বা গাড়ি চালাচ্ছে তো তার যে ক্লাস যদি মেরিত আছে যেমন আমরা যখন নতুন পাতানতে পাই আমাদের ক্লাস যদি মেরিত থাকে কত্তর দিচ্ছি ফোরটিন তো সেখান থেকে ক্লাসেদি মেরিতটা প্রতি বছর যদি অ্যাক্সিডেন্ট না হয় আস্তে আস্তে কমতে থাকে সো আপনার বাসার যিনি আছেন তার যদি ক্লাসিদি মেরিত বারশো থাকে অর্থাৎ কম থাকে যত কম হবে তত কম ইন্স্যুরেন্সের টাকা পে করতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু লেজে অ্যাপ্লাই করতে পারেন এবং ওই ক্ষেত্রে আওতনাল নোকলু ফ্যামিলিয়ার কয়টা সেটা আপনি দিতে পারেন ওকে আমার ক্ষেত্রে হচ্ছে একটা আমার ক্ষেত্রে এই সুযোগটা ছিল না সো আমি এখানে দিয়ে প্রশিক করলাম আচ্ছা পরবর্তী ধাপে দাতাতি ইনসিউদি কবরাজিল্লা পলিসা এখানে একটা দেওয়া আছে ডেট সেটা থাকুক সমস্যা নেই আপনি যেদিন থেকে আপনার এই আসিকুরুস্তিনিটা চাচ্ছেন সেদিনের ডেটটা এখানে দিবেন দেওয়ার পর পরের স্টেজে আপনি দেখতে পাচ্ছেন নমে কনমে ইন্দ্রিসুদি রেসিডেন্সা আপনি যেখানে থাকেন কারণ রেসিডেন্সটা অনেক ইম্পর্টেন্ট এটার উপর কিন্তু আসিকুরুস্তিনি ব্যাপারটা অনেক ভেরি করে রেসিডেন্সটা আপনার অ্যাড্রেসটা দিবেন অবশ্যই আপনার সঠিক অ্যাড্রেসটা দিবেন তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার অ্যান্ড দেন বলা হচ্ছে লা ইন্দিরি দমে ছিল এ উ রেসিডেন্সা আপনার যেই রেসিডেন্স সেই রেসিডেন্স অ্যাড্রেস এবং যেই ইন্দিরি সুদি দমে ছিল যেখানে আপনি থাকেন সেটা যদি সেম হয় তাহলে সি যদি সেম না হয় দিয়ে আপনি যে যেখানে থাকেন প্রেজেন্ট অ্যাড্রেস সেটা আপনি দেবেন তারপর আমি চলে যাচ্ছি আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি আচ্ছা আমরা এতটুকু পরিণত ছিলাম লাইন ছিল সি দিয়েছে ইল দিয়েছিল কনস্রা এনতে এই অর্থাৎ যার নামে কন্ট্রাক্ট হবে সে হচ্ছে গাড়ির মালিক এমন হতে পারে না যে আমার গাড়িটা হয়তো আমি আমার ওয়াইফের নামে নিয়েছি বা বড় ভাইয়ের নামে নিয়েছি বাট ইন্স্যুরেন্সটা আমি আমার নামে করতে চাচ্ছি এই ক্ষেত্রে অথবা দেখা গেলো যে আরেকটা ব্যাপার আছে যে আপনার গাড়িটা যদি লিজিং এর হয় লিজিং কোম্পানির ডিটেলস দেওয়া লাগতে পারে ওই অনুযায়ী সি বা নোট আপনি সিলেক্ট করবেন যদি আপনার নিজের গাড়ি হয়ে থাকে তাহলে সি দিবেন ওকে আচ্ছা তারপর হচ্ছে তো আইফাতনি ওকে যদি আপনার কোনো এক্সিডেন্ট থেকে থাকে লাস্ট সিক্স ইয়ার্সের ভিতরে তাহলে সেটা নো দিবেন অথবা সি দিবেন যদি থাকে তাহলে তো সি যদি না থাকে তাহলে নো সি এর ব্যাপার এখানে করেছেন সি সেন্সা কলপা তার আপনার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার কোনো দোষ ছিল না আপনি কোনো টাকা পে করার লাগে না আপনাকে উল্টো পে করেছে সেক্ষেত্রে হচ্ছে সি সেন্সা কল্পা আর যদি দেখা যাচ্ছে যে না আপনি অ্যাক্সিডেন্ট করেছেন আপনি জরিমানা দিয়েছেন সেক্ষেত্রে হচ্ছে সি রেসপন্সিবিলিটা প্রিন্সিপালে ও পারিদারিয়া ওকে আচ্ছা যেমন আমার একটা অ্যাক্সিডেন্ট ছিল আমার কল্পাতে তো সেক্ষেত্রে আমি লিখেছি নোমর সিনিস্রিক রেসপন্সিবিলিটি লিখেছি ওয়ান তারপর সিনিসরা আন্ন দিয়েছি দুই হাজার উনিশ অ্যান্ড দেন পাগাতোকন রেসপন্সিবিলিটা প্রিন্সিপালে ওকে তারপর হচ্ছে যে কোম্পানির আসিকিউরিটি আত্মওয়ালে আমার হচ্ছে সারা সারাতে আমি ছিলাম সারাতে আমাকে চব্বিশশো ইউরো পর্যন্ত আমার আসিকুরসিনে ছিল জাস্ট ইমাজিন আমি প্রতি বছর চব্বিশ ইউরো করে পে করতাম আস্তে করে কারণ হচ্ছে যে যেহেতু আমার এজ এখানে কম তারপর হচ্ছে যে আমার নিউ পাতেন্টে তারপর হচ্ছে আমার একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো হয়েছে পরের বছর তার আগে থেকে আমার প্রথম বছরে আমার চব্বিশশো ইউরো পে করা লেগেছে আমি কোথাও এর চেয়ে কমে পাইনি একমাত্র সারা কোম্পানিতে এটা পেয়েছিলাম পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে পরের বছর আমাকে একটু কমে ছিল ষোলোশো কিন্তু যেহেতু ক্লাসে দি মেরিত ছিল বাট এটা হচ্ছে যে ক্লাসে দি মেরিত ব্যাপারটা আসতেছি তো তার বছর যেটা হলো আমার আরও বেশি দর লাগতো তো আজকে দেখবেন এই যে সিনিস্র থাকা আমার কত আসে তো নোংরা সিনিস্র হচ্ছে একটা দুই সালে করেছি অ্যাক্সিডেন্ট পাগা তখন রেসপন্সিবিলিটি তার প্রিন্সিপালে কারণ আমি জানি যে পুরো টাকাটা আমার কোম্পানি পে করেছে ওকে দেন কোম্পানি আসিকুরাতি বা আত্মুয়ালে আলট্রা কোম্পানিয়া এখানে সারা আসিগিরাস্তানি ছিল খুঁজে পাচ্ছিলাম না তাই আলট্রা কোম্পানি দিয়েছি আপনারটা যদি খুঁজে পান যেটাতে আপনি অলরেডি আসুগিরস্তন করা আছে সেটার নাম দিবেন ওকে অ্যান্ড দেন হচ্ছে যে ক্লাসিদি মেরিত আচ্ছা ক্লাসিদি মেরিত হচ্ছে আত্মস্তাতদি রিস্কিউ নামে একটা কাগজ থাকে যে কাগজটার মধ্যে লেখা থাকে এটা বাংকা ন্যাশনাল দাতি ন্যাশনালের মধ্যে এটা কিন্তু ওরা চেক করতে পারে সো আপনি চাইলেই একটা রং মানে একটা ভুল ক্লাসিদি মেরিত আপনি দিতে পারেন না আপনাকে সঠিক ক্লাসে দিয়ে মেরিতটা দিতে হবে তো সেই ক্ষেত্রে আমার ক্লাসে যে মেরিতটা ছিল হচ্ছে এক্সিডেন্ট করার পর ফোরটিন থেকে আমার ক্লাসে দিয়ে মেরিত হয়ে গিয়েছিল ফিফটিন তো আমি যখন ফিফটিনে চলে যাই তখন আমি বেনিফিট পাইতাম হচ্ছে যে ফোরটিনের আর আমার ক্লাসে দিই মেরিত যদি থাকে ফোরটিন আমি বেনিফিট পাবো হচ্ছে থার্টিনের তো এই ক্ষেত্রে আমার ক্লাসে যদি মেরিত চি যদি আসেন নিশ্চয় আমার ক্ষেত্রে আসতেছে থার্টিন আসলে আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছে প্রোভিনিয়েন্স আসো সিক্স সো আসনে ফাইভ আমার যেহেতু প্রভিনিয়েন্স আছে ফোরটিন সো আমাকে দিতে হবে থার্টিন ওকে যেহেতু আমি এখন ফোরটিন থেকে আসতেছি সো আমি পাবো থার্টিন আচ্ছা এক্সিডেন্টের পর এক বছর পার হয়ে গেছে সো আমার পনেরো থেকে চোদ্দতে চলে আসছে চোদ্দতে আসার কারণে আমি তেরো নম্বরের বেনিফিটটা আমি নিব ঠিক আছে আচ্ছা সো এই থার্টিন আমি এখন দিয়ে দিলাম তারপর আপনি এটা জেনে নেবেন আপনার আজ কোম্পানি থেকে জেনে দেন আপনার সঠিক ক্লাস দিয়ে মেরিতটা আপনি দিতে পারবেন তারপর ইন পাশ্সা তো আই উসো তো দেখলে আজ বলেছেন যারা বেরসানি আচ্ছা আপনি কখনো লেট জি কোনো বেনিফিটটা পেয়েছেন কিনা যেটা আমি আগে বলেছিলাম যে আপনার বাসে যদি কারো গাড়ি থাকে তার যদি ক্লাস দি মেরিত কম থাকে আপনার অ্যাক্সিডেন্ট থাকুক যাই থাকুক নতুন গাড়ির ক্ষেত্রে আপনি তার ক্লাস সেটা নিতে পারবেন এবং আগের সব হিস্ট্রি ক্লোজ হয়ে যাবে ওকে যদি নতুন গাড়ি হয় এবং নতুন ইন্স্যুরেন্স কোম্পানি হয় এই সুযোগটা আপনার আছে অ্যাক্সিডেন্টের পুরাতন হিস্ট্রি ক্লোজ হয়ে যাবে এটা ইতালিতে এই জিনিসটা হচ্ছে সো এটা আপনার কাজে লাগাতে পারেন সুযোগটা আচ্ছা তো এক্ষেত্রে যদি লেজে যদি সি হয় সি দিলে হচ্ছে যে আপনি কবে বেনিফিটটা নিয়েছেন সেই ডিটেলসটা দেবেন নো হলে নো দেবেন ওকে তারপর সে দ্য কোয়ান্তিআনি সি আসুকুরা তো আমি হচ্ছে প্রায় চার বছর ধরে তিন বছর ধরে আসুকুরা তো আমি ত্রিয়াননি দিলাম যেহেতু আঠারো উনিশ বিশ একুশ তো প্রায় শেষ চার বছরই হয় আঠারো থেকে উনিশ বিশ একুশ আমি তিন বছর হ্যাঁ তিন বছর হয় তিন বছর দিলাম দেন কন্দুচেন্তি ইল কনস্রান্তে এই ইল কন্দুচেন্তে আবি তুয়ালে মানে হচ্ছে যে যে কনস্রায়ে অর্থাৎ জানাবি কন্ট্রাক্ট হবে এই সেই গাড়িটা চালাবে কি না হ্যাঁ আমি চালাবো সি তারপর হচ্ছে চিসুন আলট্রিকন্দুচ অন্য কেউ কি গাড়িটা চালাতে পারে ক্ষেত্রে আপনি সি দেবেন কারণ না হলে দেখা গেছে যে আপনার আরেকজন যখন গাড়িটা চালাবে যদি পুলিশ কন্ট্রোলে পরে কোনো একটা প্রবলেম হতে পারে দ্যাট কেস গাড়ি যে কেউ চালানোর দরকার হতেই পারে যে কোনো প্রয়োজনে তো সেই ক্ষেত্রে দিয়ে রাখাটাই ভালো তারপর হচ্ছে দেল কন্ডিশনতে পিউজ বানে মানে সবচেয়ে কম বয়সে যে লোকটা আপনার গাড়ি চালাইতে পারে আপনার পরিচিতদের মধ্যে তার বয়সটা কত হতে পারে এটা আপনি যত বয়সের হতে পারে আপনার ঘরে যদি আপনার ছেলে মেয়ে থাকে বা ভাই বোন থাকে ছোটো যাদের পাতন্তে আছে তারা যদি চালাইতে হয় গাড়িটা সেক্ষেত্রে আপনি ওই বয়সটা দিয়ে এখানে উল্লেখ করে দেবেন তপ্র এটা পাতন্তটা তো পিউ জাবানে দেল নিউক্লিও ফার্মিলিয়ারে আপনার ঘরে যে সবচেয়ে কম বয়সী যে লোকটা আপনার আছে যে গাড়িটা চালাতে পারে তার বয়সটা কত হইতে পারে সেই ক্ষেত্রে এই আপনি বয়সটা দিয়ে দিলেন এখানে আমি এখানে 23 ও পিউ দি ইল এল কন্ডুশেন্টে দিকেরে দি আভের উনা পাতন্তি ইতালিয়ানা মাইসস প্রসদাচিনگانی এ কন 20.0 পিউ ও নোনো ওকে আপনার এখানে কনফার্ম করেছেন যে আপনার এমন একটা ইত্যাদ পাতন্ত আছে যেটা গত পাঁচ বছরে কখনো সস্পেশা ছিল না ওকে সেই মর্মে আপনি কনফার্ম করেছেন সি যদি যে না আপনার কখনো সাসপেন্ডেড ছিল পাথন্তে কোনো কারণে সেক্ষেত্রে দিয়ে ডিটেলস দিতে হবে ওকে সো আমি এখানে দিকে যদি আবির ওনার পাতন্ত মাই সসপেসা কখনো সাসপেন্ডেড হয় নাই দ্য চিঙ্কি ইন পাঁচ বছরের মধ্যে একন বেনি পন্তি অপ্রিয় ওকে সো বিশ বিশপুন্তী যেটা আমরা পাঁচান্ত বা সাথে সাথে পেয়ে থাকি সেটা ছিল আচ্ছা সি তারপর হচ্ছে আলট্রা প্রেফারেন্সে ভিজুয়ালি যে আনকে এর ইসি সেন্সার রিচার্জ তো দিয়ে তো ইনকা যদি সিনিসের রিসার্জ সিমেন্ট তাহলে কোম্পানি দ্বালা কন্ত্রো পাড়তে আচ্ছা আপনার এই জিনিসটা এখানে বায়োডিফোর সি দেওয়া থাকে এটা সি থাকলে এটা কোম্পানি থেকে আপনি এই সুযোগটা পেয়ে যাচ্ছেন যে আপনার রিচার্জ সীমান্ত দীর্থটা পাবেন তো এটা সি দিয়ে রাখা ভালো এটার জন্য পনেরো ইউরোর মতো হতে এক্সট্রা আসবে বাট নট বিগ ডিল এটা রাখা ভালো এটা সি দেওয়া থাকুক তারপর মেথড যদি পাগামেন তো আপনি কিভাবে পে করতে চাইছেন পেমেন্টটা তো দিকে দিতে হতে পারে পেপল হতে পারে তারপর হচ্ছে কার্তা দিক তো আমেরিকান এক্সপ্রেস হতে পারে কার্তা পের কার্ড বা যে কোনো কার্তা পৃপাকাতো বাংকারি হতে পারে মজার ব্যাপার হলো কিছু কিছু আপনি রাতা করে নিতে পারবেন উনি পলের সাথে তারপর হচ্ছে ফিন ডোমেস্টিকের সাথে আপনি রাতা করেও পে করতে পারবেন তো আমরা এখানে চলে যাচ্ছি কার্তা দিকের আমেরিকান এক্সপ্রেস বা পেপল যেটা আপনি দিতে চান বা বনিফিকো বাংকারিও ওইটা সিলেক্ট করবেন আপনার মেয়া তো তারপর এখানে বা প্রাইভেসি শুধু প্রথম অংশটা আমি দিচ্ছি দ্বিতীয়টা আমি দিচ্ছি না কারণ পরের অংশগুলো হচ্ছে বিজ্ঞাপনের আপনার মোবাইল এবং আপনার ইমেইলে বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন আসতে থাকবে ওই পরটা যদি আপনি আগ কনসেন্ট দেন সো আমি পরটা দিচ্ছি না আমি জাস্ট প্রথমটা দিচ্ছি যেটা আমাকে কনফার্ম করতে হবে ওদের সাথে এই যে আসি করে সিন আচ্ছা তারপর কনফ্রন্ট তা প্রেভেন্টিভি আমার কাজ কমপ্লিট এখন আমি শুধু কনফ্রন্ট তা প্রেভেন্টিভি দিব এটা ক্লিক করার পর এটা নিজেই সার্চ করবে যে কোন কোম্পানিতে কত খরচ পড়বে আমি যদি আসি করে সিনে করতে চাই আমার পাতেনতে এবং আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী তো এই ক্ষেত্রে আমি প্রতিটা কোম্পানির ডিটেলস দেখবো যে কোম্পানিগুলো ভালো তো বর্তমানে আসলে এখানে যতগুলো কোম্পানি আছে ইতালিতে সবগুলো একই রকম সবার কাস্টমার সার্ভিস তো প্রায় সেমই এমন না যে একটা ভালো একটা খারাপ এগুলো হচ্ছে উনিশ বিশ তো আপনাকে দেখতে হবে কোনটাতে খরচ কম সেটাই দেখতে হবে তো এখানে আপনি যদি দেখেন আমার খরচ এখানে খুব কম আসছে যেখানে আমার ষোলোশো ইউরো দেওয়া লাগতো হচ্ছে সারা সিক্রেসে আমি সরাসরি করতাম ওদের সাথে কাজ তো সেই ক্ষেত্রে আমার এই এটাতে আমার চলে আসছে ষোলোশো ইউরো থেকে প্রথম বছর চব্বিশশো তারপর ষোলোশো তারপর আবার চব্বিশশো তারপরে এখন এই বছর হয়তো আমার করতে গেলে পনেরোশো থেকে ষোলোশোই আসতো বাট বেরতিতে আমাকে দিচ্ছে মাত্র আটশো বারো ইউরো স্যার আমি আটশো বারো থেকে সরাসরি কিন্তু আমি বাইসান্সেন এটা দিয়ে কিন্তু আমি বেডতির ওয়েবসাইটে আমাকে ট্রান্সফার করে দেবে ক্লিক করলে তখন আমি বেডতি থেকে আমি সকল কিছু মদুল কোম্পিলার করার পর পেমেন্ট করে দিলে আমার আসি পারে কমপ্লিট হয়ে যাবে কুইকসা এটা আরেকটা ভালো কোম্পানি ভেড়তির মতোই এটা তো খুব কম খরচে কিন্তু পেমেন্ট করা যায় আপনি দেখুন এখানেও আপনি করতে পারছেন তারপর হচ্ছে মন্ত্র দিছি দিসিয়ানা আছে লিনিয়ার আছে এক একটা কোম্পানির এক এক ধরনের প্রাইস কারণ এদের এখানে গেলে আপনি এদের ডিটেলসটাও দেখতে পাবেন যে প্রতিটা কোম্পানি আপনাকে কী অফার করছে সো সবচেয়ে কম যেটা বেরতি আমি বেরতিতে যাচ্ছি বাই সেন্সা ইম্পেনিও এটাতে যখন আমি ক্লিক করব এরা কিন্তু আমাকে দেখাবে আর আমাকে কি কি। রেপিলোগো পলিসা এরা আমাকে দেখা হয় যে আমি কী কী সুযোগ সুবিধা এখানে পাচ্ছি এর দাঁড়ালে প্লাস ইনফরতনিক কন্ডিশানতে এটা যদি আপনি করতে চান যে আসিস্টেন্স রাস্তাটা দাঁড়ালে সেক্ষেত্রে হলো যে আপনার রাস্তা যদি গাড়ি নষ্ট হয়ে যায় ওরা কারাতে এসে পাঠাবে তারপর হচ্ছে আপনার ইনফর্থনিক কন্ডিশানতে আপনি যদি অসুস্থ হয়ে যান সেই ক্ষেত্রে হসপিটালে নেওয়া এই সবগুলি সার্ভিস ওরা হচ্ছে আপনাকে দিবে এখানে আটাশ জড়ি চৌষট্টি সেন্ট আপনাকে এক্সট্রা পে করতে হবে আপনি প্লাসে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে এখানে প্লাসে ক্লিক করলে এখানে বেড়ে যাচ্ছে তো এটা যদি আপনার না লাগে আপনি এটাকে সরাই দিতে পারেন তারপর যদি বান্দালিশি আপনার কোম্পানির সাথে যদি আত্মীয়বান্দালিসি করা না থাকে আপনি এদের সাথে করে নিতে পারেন কাস্কো কলিস সিজনে আপনার গাড়ির যে কোনো ব্যাপারে সিনিস রকম কল্পা তুতলাতি পেরি দানি আল তো বেই আচ্ছা কাসকো কল সিজন হচ্ছে আপনি যদি কোনো গাড়িকে অ্যাক্সিডেন্ট করে আপনি সেই গাড়িটাকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নিজের গাড়িটা তো ক্ষতিগ্রস্ত হবে সো জরিমানা তো ওইখানে দিচ্ছে নিজের তো রিপেয়ার করতে হবে এক্ষেত্রে জরিমানাটা কোম্পানি অন্যের গাড়িটা দিয়ে দিচ্ছে আপনার গাড়িটা দিচ্ছে না নর্মালি কিন্তু আপনি যদি কাসক কলেজ করে রাখেন আপনার গাড়িটাও কিন্তু ওরা রিপেয়ার করে দিবে ফুর্ত ইঞ্চেন দিও ফুর্ত ইঞ্চিন দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে আওত রুবা তাও দিতে আপনার গাড়ি যদি চুরি হয়ে যায় বা গাড়িতে যদি আগুন লেগে যায় সেক্ষেত্রে এটা আপনি করে নিতে পারেন তার আপনাকে গাড়ির একটা ভালোরে আপনাকে ভালো অনুযায়ী তারা আপনাকে একটা টাকা বেক করে দিবে সো এক্ষেত্রে দুশো পঞ্চাশের উপর একটা ফ্রাঙ্কেজ আছে ফ্রাঙ্কেজের বিষয়গুলো আপনার বুঝতে হবে যে কতটুকু হলে তারা দিবে কতটুকু হলে তারা দিবে না সো এটার উপর বেস করে আপনি নেবেন তারপর হচ্ছে ক্রিস্তালি আপনার এভিন্তি নাচুরালি যদি আপনার বৃষ্টি হয় ভারী বৃষ্টি বর্ষণ কার দিনে গ্রাম দিনে যে শিলাবৃষ্টি যদি হয় বা নেবের ক্ষেত্রে যদি আপনার কারের কোনো ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে সেইটা তারা কভার করবে ক্রিস্তারলে যদি গাড়ির কাজ ভেঙে যায় সেটা তারা কভার করবে ইনফোরতুনি কন্ডিশনতে আপনি অসুস্থ হয়ে গেলে অ্যাক্সিডেন্টটা আপনার কিছু হয়ে গেলে সেটা তারা কভার করবে এই আসে যে তারপর তুতলা লেগালে আপনার যে কোনো ধরনের প্রয়োজনে গাড়ি সংক্রান্ত কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো কিছুর প্রয়োজনে লিগাল ডিপার্টমেন্টের যে তুতলা লেগেলে সেটা আপনাকে তারা ফ্রিতে করে দিবে যদি এটা নিয়ে নেন সো এটা যেতে ইউরো এটা নেওয়া যেতেই পারে এই যেমন এটা আমি নিয়েছি তো এখানে নিয়ে নিলাম তাহলে আমার টোটাল টাকা চলে আসলো আটশো পঁচিশ জুন আমাকে দিতে হবে সো সমস্যা নেই আর গাড়ির এই যে অ্যাসিস্টেন্স এবং ইনফর্থুনিক কন্ডিশান এগুলো হচ্ছে যে ইনফর্চুনিট এটা অনেক ইম্পর্ট্যান্ট এই যে এটা কিন্তু এখানে আটাইশ টাকা এটা আর হচ্ছে আসিস এক্সট্রা হলে এটা গাড়ির সাথেই থাকে তারপর আমি এটা অ্যাড করে নিচ্ছি সো খুব বেশি হচ্ছে না এই জিনিসগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট জিনিস এগুলো আমাকে অ্যাড করতেই হবে ইনফোরতুনিকন্দুশিয়ানি গাল এগুলো আমার দরকার আছে আমি অ্যাড করে নিলাম আমার সব মিলে আটশো চুয়াল্লিশ আসলো এখন আমি এটাকে কন্টিনিউ দেবো যদি আমি এটাতে আর কিছু অ্যাড করতে না চাই কন্টিনিউ দেওয়ার পর আপনার আবেম সালবাত তো এর ইসতেমো ব্লক কান্দুই প্রেস তারা আমার জন্য একটা প্রমোশন দিয়ে কিন্তু ফাঁসিলপ তুই থেকে আমার বেরতিতে ট্রান্সফার করা হচ্ছে তো এই ইয়েটা যদি আমি কনফার্ম করতে চাই আমার পরবর্তী স্টেপটা হলো কমপ্লিট আসিকুরসনে তার মানে আপনি আসিকুরসেনে পাগামেন তো করে দিবেন অ্যান্ড দেন আপনার ইমেইলে আপনার সব কিছু চলে আসবে সো এই ছিল কিভাবে আপনি আসিকুরসেনের চেক করবেন অনলাইনে সেটার ভিডিও এখানে কনসেন্স প্যারোতুলি যদি সি পেরো তুতলা মার্কেটিং নো মার্কেটিং দরকার নাই আচ্ছা এই আমার চলে এসেছে ডিটেলস ইমরান খান আমার গাড়ির ডিটেলস সব কিছু ওকে আচ্ছা আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে যে আমি আলমন্ত প্রিভেন্টিভো নন ডিসতে আকৃষ্ট অনলাইন মানে আমি কিনতে পারবো না কিন্তু আপনার ক্ষেত্রে এটা হবে না যেহেতু আমার অলরেডি বেশ কিছু রিকোয়েস্ট করা আছে ওদের এখানে সেই ক্ষেত্রে আমার এটা দেওয়া আছে না আমার অলরেডি কিছু প্রিভেন্টিভো করা আছে তো এখানে জায়গা হচ্ছে যে আপনি আপনার মূল যে ইয়াটা আছে পেমেন্ট অপশনটা চলে আসবে এরপর আপনি পেমেন্ট করে দিবেন পেমেন্ট করে দিলেই কিন্তু আপনার এটা ইমেলে আপনার সকল ডিটেলস চলে আসবে যেহেতু আমি আসলে আসি করব করবো না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এতটুকু এসেছি আমি আবার ব্যাক করে চলে যাচ্ছি এখান থেকে এটা ক্লোজ করে দিই আমরা চলে আসি ফাঁসিলে ইলেপন্ ইতি এই জায়গা এখানে আচ্ছা এই হচ্ছে থেকে কিভাবে আপনি গাড়ির আস্তিক চেক করবেন যে কত খরচ হবে কোন কোম্পানিতে একইভাবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে তারিফা লুসে এ গ্যাস তো আমার মনে হয় আলাদা করে আসলে তারিফা লুসে গ্যাস দেখানোর দরকার নাই আপনারা যেহেতু এখানে কারণ আমি একবার ভেবেছিলাম আলাদা আলাদা ভিডিও করে দিব সকলের জন্য কিন্তু মনে হয় আপনারা যদি এতটুকু বুঝতে পারেন আসতে পারে সিনেমা অতটুকু ভেবে সেম আপনারা তারিফালু সে গ্যাস করে নিতে পারবেন অফের ইন্টারনেট কাজা করে নিতে পারবেন বা প্রিস্থিতি দেখে নিতে পারবেন বাকি অপশানগুলো আপনারা চেক করে নিতে পারবেন সো ওভারঅল ফার্স্ট ইলেপন ইতি এই সাইটটা খুবই হেল্পফুল আমাদের জন্য এখান থেকে আমরা খুব কম খরচে বিভিন্ন কোম্পানি সম্পর্কে জানতে পারি কারণ এই কোম্পানিগুলো সম্পর্কে আলাদা আলাদাভাবে জানার জন্য আলাদা আলাদাভাবে প্রতিটা কোম্পানিতে দৌড়ানো ঘরে বসে অনলাইনে নিজেই কিন্তু আমি আমার সমাধান বের করে নিতে পারি আর আপনার যে কোনো কোম্পানিতেই যান না কেন দিন শেষে কোনো সমস্যা হলে আপনাকে কাস্টমার সার্ভিসেই ফোন করতে হবে সো এদের কাস্টমার সার্ভিস আরও বেটার সপ্তাহে সাত দিন পেয়ে যাচ্ছেন আপনি ওকে তারপর এদের অফিসও আছে আপনি চাইলে ফার্স্ট এলন তৈতির যদি অনলাইনে আপনার কাজ করতে কষ্ট হয় আপনি চাইলে লোকাল কোনো অফিসে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এদের লোকাল অনেকগুলো স্টোর আছে ফার্স্ট ইলেপন ইতির এখানে যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে করসে কাভর করসে দি পর্তার মানা ওরাই আপনার সব কাজ করে দেবে আপনাকে অনলাইনে কিছু কম্পিউটার করতে হবে না আপনি ডকুমেন্টস নিয়ে তাদের কাছে চলে যান ভিএনএনএল স্টোর এই যে ত্রবালো স্টোর প্রিভিশন আছে এখান থেকে আপনি ক্লিক করলে আপনার নিকটবর্তী যেই ফাসিল পন্থীতে যে স্টোরটা আছে সেটা আপনি পেয়ে যাবেন সো এই সাইটটির মাধ্যমে আমরা আসলে অনেক উপকৃত হতে পারি ইন্টারনেট নেওয়ার ক্ষেত্রে আস্তে করেছেন করার ক্ষেত্রে বাসা গ্যাস বিল কারেন্ট বিলের জন্য কন্ট্রাক্টের ক্ষেত্রে এবং অন্যান্য যে সার্ভিসগুলো আছে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আপনারা যদি এখানে কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি আপনারা চান যে এই ব্যাপারে আরও কোনো বিষয় নিয়ে ভিডিও করলে আপনারা উপকৃত হবেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে অনেক উপকৃত হব ধন্যবাদ সকল